আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমাদের এটি করতে কি কি লাগছে। আমি এখানে প্রায় 700 ml মতো দুধ নিয়েছি। এখন আমি চুলার আঁচটা দিয়ে দিলাম একদম ফুল হিটে। এখন এর ভেতর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 3 থেকে 4টা সাদা এলাচের গুঁড়া। এখন দুধটাকে আমি ভালোভাবে বলকিয়ে নিব। দেখুন দুধটা বলকাতে বলকাতে প্রায় অর্ধেক হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা নিভিয়ে দিব, দিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে নিব। দেখুন দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি গ্লাসের ভেতর দুধটাকে ঢেলে নিয়ে মোল্ডে দিয়ে দিব। দেখুন এভাবেই করতে হবে, একটু খালি রেখে, তাহলে ফ্রিজে রাখলে আর পড়ে যাবে না। এখন আমি এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এই যে বাকি দুধটা আছে, এটা একটি ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিব। এই দেখুন চলে আসলাম 6-7 ঘন্টা পর, একদম আমাদের কুলফিটা রেডি। দেখুন কতটা সফট হয়েছে খেতে। আমার মেয়ে তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আসলে যারা কুলফি খেয়েছেন কুষ্টিয়ারটা তারাই বুঝবেন যে এটা কতটা সফট হয় এবং কতটা টেস্টি হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।